আজকে আমি বানাবো মটন কষা। মটন কষা বানানোর জন্য আমি মটনটাকে আগে থেকে অল্প দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে লাগছে রসুন বাটা, এটা হচ্ছে জিরে ধনে গুঁড়ো একটু ভিজিয়ে রেখেছি, আলু আর অল্প দু টুকরো দু তিন টুকরো পেঁপে ভেজে নিয়েছি, আর এটা হচ্ছে আদা বাটা, পেঁয়াজ কুচি, আর যা যা আমি দেবো সেগুলো আপনারা রান্নার সময় দেখে নিতে পারবেন। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, মটনটা সর্ষের তেলেই করব। তার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিলে ঝোলের কালারটা ভালো আসে। চিনিটা তেলের মধ্যে গলে গেছে, আমি এর মধ্যে একটু তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিই। দেখুন চিনির চিনিটা গলে গিয়ে কি সুন্দর একটা রং এসছে। এর মধ্যে আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে, এর মধ্যে আমি এবার রসুনটা দিয়ে দেব। রসুনটা একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে, এবারে দিয়ে দেব আদা, আদা দিয়ে দেবো জিরে ধনে, দিয়ে দেবো একটু টমেটো পিউরি, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লবণটা আমি মশলা নাড়ার সময় দিয়ে দেবো, তাতে মশলার সুন্দর একটা কালার আসে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে দেবো, মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি মটনটা দিয়ে দেব।
খাসির মাংস তো সেই জন্য কষাতে অনেকটা সময় লাগবে, আবার সেদ্ধ হতেও সময় লাগবে অনেকটা, ওই জন্য না আমি একটু পেঁপে ইউজ করেছি। আপনারা চাইলে পেঁপে ইউজ নাও করতে পারেন, কিন্তু এই মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগে। আর আমি কুকারে করবো না, যেহেতু কড়াইয়ের মধ্যে করবো, সেই জন্য আমি দু তিন দুটো পেঁপে পেঁপে দিলে মাংসটা ভালো সেদ্ধ হবে। পেঁপেটা আমি এই সময়ে দিয়ে দেবো, কারণ পেঁপের সঙ্গে মাংসটা নাড়া হলে পেঁপেটা এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এটা আমি একটু এবার চাপা দিয়ে দেবো, এবার আমি ঢাকাটা খুলে একবার দেখে নেব। মাংস থেকে তেল ছেড়ে এসছে, মানে আমার কষানো অনেকটাই হয়ে গেছে। দিয়ে দিলাম কয়েক টুকরো আলু, আলুটা অনেক পরে দিলাম, কারণ মাংসটা পচতে পচতে আলুগুলো একদম পুরো গলে যাবে, সেই জন্য মাংসটা অনেকটা কষা হয়ে যাওয়ার পর আলুটা দিয়ে দিলাম। সুন্দর একটা কালার এসছে, এবার আমি এতে জলটা গরম করে নিয়েছি। মাংস রান্নার প্রসেসটা আমার শেষ, এবার আমি জল দিয়ে দিলাম, এটা এবার আধ ঘন্টা মতো সময় লাগবে সেদ্ধ করতে, আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। মটনটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেওয়ার আগে একটু গরম মশলা ছড়িয়ে দেবো।